2008 সালে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিএনপি নানাভাবে ছিল কোণঠাসা। কখনো মাইকিং, সভা সমাবেশ করা থেকে শুরু করে সব বিষয়ে ছিল এক ধরনের অনানুষ্ঠানিক রেস্ট্রিকশন। ঘটনার প্রবাহে 2023 সালে এসে এবার বিএনপিকে মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে পুলিশ। আর তারই ধারাবাহিকতায় আগামী 12ই এপ্রিলের প্রোগ্রামকে কেন্দ্র করে সারা ঢাকা শহরে চলছে মাইকিং, এবং যার মাধ্যমে আমন্ত্রণ জানানো হচ্ছে নেতাকর্মী সহ সাধারণ মানুষদেরকে। উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে বর্জ্য কণ্ঠে আওয়াজ তুলুন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, বিশ্বাসে দরকার তত্ত্বাবধায়ক সরকার। প্রিয় নগরবাসী, প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আজকে 12ই জুলাই রোজে বুধবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যভোগী জিনিসের উচ্চগতির প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবির আদায় লক্ষ্যে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে বাঙালি মহাসচিবের মুক্তিযোদ্ধা চরম বিজেপি দলনেতা সমাবেশে সারা বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে রাজ্য কণ্ঠে আওয়াজ তুলুন।